হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব লাস্ট উইকে আমরা যা যা পড়াশোনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে, তার একটি কুইক রিভিশন। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে কানেক্টেড থাকছি, তোমরা রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের এখানে ডিফারেন্ট অনলাইনে তোমাদের সাথে ব্যাচ কোর্স অর্গানাইজ করা হচ্ছে আনঅ্যাকাডেমি প্লাসে। তোমাদের যদি মনে হয় আনঅ্যাকাডেমি প্লাসে এই কোর্সগুলো তোমরা করতে চাও, ডেসক্রিপশনে তোমাদেরকে আমার প্রোফাইলের লিংক প্রোভাইড করা রয়েছে, তোমরা আমার সাথেও কানেক্টেড থাকতে পারো, অথবা ডিরেক্টলি তোমরা অঙ্কিত লাইভ কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশন নিয়ে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকতে পারো। 28 মার্চ আমাদের 12টার সময় একটি টেস্ট অর্গানাইজ করা হয়েছে, WBP-র ফুল এখানে মক, এবং লার্নাররা আবারও তোমরা সুবিধা পেয়ে যাচ্ছ স্কলারশিপ এখানে অ্যাক্সেস করার ফ্রি অফ কস্ট, যদি এখানে তোমাদের র্যাঙ্ক হয়ে থাকে। তাই দেরি না করে অবশ্যই আমাদের অ্যাকাডেমি প্লাসে জয়েন হয়ে যাও। আমাদের আজকের প্রথম যে রিভিশন সেকশনটি আছে সেটি অবশ্যই আমরা দেখে নেব। এখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে এনপিআর, এনপিআর এর ফুল ফর্ম কি, সিটিজেনশিপ যে অ্যাক্ট সেই অ্যাক্ট কত সালের, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন, এখানে ইনস্টিটিউশন 1966-এ ফর্ম হয়েছে, 1966। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে সেলিব্রেট করা হয় কবে, স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ড স্কিম এটি কবেকার স্কিম। ওকে, তো আমরা যদি আনসার দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টারকে নিয়ে কথা বলা হচ্ছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটি 1955-এর, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এটি সিপ্রি 1966, ওয়ার্ল্ডের কনজিউমার রাইটস ডে সেলিব্রেট করা হয় মার্চ মাসের 15 তারিখ। আর এখানে দেখো বেসিক্যালি এটা আমি বললাম যে কখন কবে স্টার্ট হয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ড স্কিম, এখানে শর্ট ফর্ম এটা সিএফএস, কবে স্টার্ট হয়েছে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা অবশ্যই দেখে নাও, দেখে নিয়েই বলো, বাট বলো যে স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ড স্কিম কত সালে স্কিম, কবে লঞ্চ করা হয়েছে। নেক্সট এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দ্য ইউনাইটেড নেশনস স্পেশালাইজড এজেন্সি ফর হেলথ, এটি ফাউন্ড হয়েছে কত সালে, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত, ফাউন্ড হয়েছে কত সালে। জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরের এখানে আমরা যদি দেখতে পাই, জম্মু কাশ্মীরের আগের বারও বলেছিলাম কিছু একটু ইস্যু নিয়ে কথা হচ্ছে, তো চেনাব রিভার কোথায় অবস্থিত, জম্মু কাশ্মীরে অবস্থিত। ড্যাশ ইজ আ ম্যাসনরি গ্র্যাভিটি ড্যাম অন দি পেরিয়ার রিভার ইন দি ইন্ডিয়ান স্টেট অফ কেরালা, তো কেরালার এখানে পেরিয়ার রিভারের উপরে কোনো একটি ড্যাম আমরা দেখতে পাচ্ছি, সেই ড্যামের নাম কি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, সিআরপিএফ এর এখানে আমরা ফুল ফর্মটাও অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট এবং শালটাও ইম্পর্টেন্ট। আমরা লাইট ইয়ার পড়েছিলাম, লাইট ইয়ার এটি একটি আমরা বলতে পারি মেজারিং ইউনিট হিসেবে কাজ করে, ইউনিট অফ আ লেন্থ ইউজ টু এক্সপ্রেস অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স অ্যান্ড ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাবাউট 9.46 trillion kilometers। ব্ল্যাক হোল ইজ আ রিজন অফ স্পেস টাইম ওয়্যার গ্র্যাভিটি ইজ সো স্ট্রং দ্যাট নাথিং, এবং ওখান থেকে আমরা পড়েছিলাম যে কিছু, কোনো কিছুই ওখান থেকে পাস করতে পারে না, নো পার্টিসেল অর ইভেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সাচ অ্যাজ লাইট ক্যান এসকেপ ফ্রম ইট। ড্যাশ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস সারপাসড রাশিয়াস, বিকেমস ওয়ার্ল্ডের ফোর্থ লার্জেস্ট রিজার্ভ, তো কার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, রাশিয়ার যে রিজার্ভ তাকে সারপাস করে চতুর্থতম লার্জেস্ট রিজার্ভ হয়েছে। NPCI ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লঞ্চ দি কি, লঞ্চ দি হোয়াট, তো রিসেন্টলি আমরা যদি দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটি একটি স্পেসিফাইড এজেন্সি ইউনাইটেড নেশনের, এবং 1948-এ এটি ফাউন্ড করা হয়েছে, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত।
এখানে মুল্লা পেরিয়ার ড্যাম, মুল্লা পেরিয়ার ড্যাম এটি পেরিয়ার রিভারের উপর কেরালাতে অবস্থিত। সিআরপিএফ এর এখানে আমরা দেখতে পারলাম ইয়ারটা প্রায় সময় বলি, প্লিজ ডু কমেন্ট, এটা তো কথা হয়ে গেল। ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা রাশিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে সারপাস করেছে এবং আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফোর্থ লার্জেস্ট রিজার্ভ হয়ে গেছে ওয়ার্ল্ডের। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি লঞ্চ করেছে রিসেন্টলি ইউপিআই হেল্প, ইউপিআই হেল্প এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এখানে আমরা যদি দেখি এনআরআইসি, তার ফুল ফর্ম কি, ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড, এনআরআইসি ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড। মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্টের সাল কত, মাইন্স অ্যান্ড মিনারেলস রেগুলেশন ডেভেলপমেন্ট অ্যাক্টের সাল কত, মিনিস্টার ফর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এটি কি, FDI এর ফুল ফর্ম আমরা যদি দেখি কি, ওয়ার্ল্ড ডে অফ ওয়াটার কবে সেলিব্রেট করা হয়, দ্য ড্যাশ হ্যাজ ওভারটেকেন সৌদি আরবিয়া, ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট অয়েল সাপ্লাইয়ার, তো এখানে সৌদি আরবিয়াকে ওভারটেক করেছে কে, টপ মোস্ট পলিউটেড সিটি ওয়ার্ল্ডে যেটি চায়নাতে অবস্থিত সেটি কি। দেখো মনে করার চেষ্টা করবে, তবেই এক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমরা পারছি কি না। সো এনআরআইসি ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড, মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্ট 1971, মাইন্স অ্যান্ড মিনারেলস রেগুলেশন ডেভেলপমেন্ট অ্যাক্ট 1957, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এনার নাম নীতিন গডকরি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট FDI, 22 মার্চ 2021 ওয়ার্ল্ড ডে ওয়াটারের আমরা সেলিব্রেট করে থাকি, ইউনাইটেড স্টেট ওভারটেক করেছে সৌদি আরবিয়াকে যেটি ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট অয়েল সাপ্লাইয়ার হয়ে গেছে, টপ মোস্ট পলিউটেড সিটি অফ দি ওয়ার্ল্ড জিনজিয়াং ইন চায়না। এখানে ইম্পর্টেন্ট ডেগুলি নিয়ে আমরা রোজ কথা বলছি, ইম্পর্টেন্ট ডেগুলি অবশ্যই আমাদের মাথায় রাখার মতো। ওয়ার্ল্ড ডে ফর ওয়াটার 22 মার্চ, দেখো 23 মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, 24 মার্চ ওয়ার্ল্ড টিভি ডে, 27 মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে। এখানে আমরা পড়ছিলাম দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান নদিয়া পড়ে ফেলেছি। হ্যাঁ এবার এখানে দেখো পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা এটি পর্যন্ত পড়ে নিও, 14 পর্যন্ত আমাদের পড়া হয়ে যাবে, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা। ওকে নেক্সট আমরা যদি দেখি, আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি, তোমরাও আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করো। হ্যাপি হোলি টু অল অফ ইউ, যুক্ত থাকো রেগুলারিটি মেনটেন করে। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আমার এবং প্রকাশ মুখার্জি স্যারের তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলছে, যদি মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটি রাশিয়ার রিজার্ভকে সারপাস করেছে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, এখানে ট্যাকলিং প্লাস্টিক পলিউশন, ইন্ডিয়া ফিনল্যান্ড ভার্চুয়াল সামিট এখানে 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি এবং প্রাইম মিনিস্টার রিপাবলিক অফ ফিনল্যান্ড মিস সানা মারিন এখানে পার্টিসিপেট করবেন। তারপর এখানে ফরেন ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহা, প্রিন্সিপাল অ্যাডভাইসার টু দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, তিনি পার্সোনাল রিজনের জন্য রিজাইন করেছেন বলেছেন। ফিনান্স মিনিস্ট্রি তারা ইনফিউজ করবে, আশা করা যাচ্ছে 14,500 কোটি টাকা, মেইনলি ব্যাংকের ক্ষেত্রে RBI এর প্রম কারেক্টিভ অ্যাকশনের উপর বেস করে। আচ্ছা এটা তো আমরা পড়ে ফেলেছি, কারণ আর বলবো না। অ্যাকুইজিশন উইং অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স, তারা এখানে কন্ট্রাক্ট সাইন করেছে ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর সাথে, কিসের জন্য আমরা দেখতে পাচ্ছি, মিলন টুটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ইন্ডিয়ান আর্মির সাপ্লাইয়ের জন্য। সিঙ্গাপুর বিল্ডিং লার্জেস্ট ফ্লোটিং সোলার ফার্ম অব দি ওয়ার্ল্ড, প্রাইম মিনিস্টার মার্ক রুটে তিনি জিতে গিয়েছেন 2021 প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ নেদারল্যান্ড। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে এভরি ইয়ার মার্চের 20 এখানে মার্ক করা হয়, থিম বি প্রাউড অফ ইয়োর মাউথ।
আর স্টেট গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড সামার লঞ্চ করেছে ম্যাল নিউট্রিশন প্রোগ্রাম। সামারের ফুল ফর্ম স্ট্র্যাটেজিক অ্যাকশন ফর অ্যালিভিয়েশন অফ ম্যাল নিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া রিডাকশন। অটল ইনোভেশন মিশনের আন্ডারে নীতি আয়োগ এবং অ্যামাজন ওয়েব সিরিজ তারা একটি নিউ ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, যার থ্রু দিয়ে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনারশিপ ইকোসিস্টেম ইন্ডিয়াতে গ্রো করার চেষ্টা করা হবে। ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর আম কি বাত, এটি একটি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে তাদের দ্বারা। ইন্ডিয়া এখানে 139 লঞ্চ নাম্বার এখানে স্কোর করেছে 149-এর আন্ডারে হ্যাপিনেস রিপোর্টে। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এখানে তার থিম হ্যাপিনেস ফর অল ফর এভার। লার্জেস্ট ফ্লোটিং ফার্ম অব দি ওয়ার্ল্ড এটি বিল্ড করা হচ্ছে সিঙ্গাপুরে। এভাবেই কানেক্টেড থাকো। প্রশ্নগুলো একটু যদি আমরা দেখে নিই, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এখানে ব্যাটন অফ অনার এখানে ইন্ডিয়ান রিপাবলিক ডে এবং লেটার অফ অ্যাপ্রিসিয়েশন কাকে প্রোভাইড করেছেন, আনসার ইজ কিরণ বেদী। কোন কোম্পানি উইমেন উইল এটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন, 1 মিলিয়ন রুরাল উইমেনকে এন্টারপ্রিনিয়র হওয়ার সুযোগ তারা করে দেবে, তো এক্ষেত্রে গুগল। নেক্সট এখানে অ্যাস্টারেক্স ফার্স্ট মিলিটারি এক্সারসাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেসের টু ইভ্যালুয়েট এবিলিটি টু ডিফেন্ড ইটস স্যাটেলাইট অ্যান্ড আদার ডিফেন্স ইকুইপমেন্ট ফ্রম দি অ্যাট্যাক, সো আনসার ইজ ফ্রান্স। তারপর সামিয়া সুলুহু হাসান ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কোন নেশনের, তানজানিয়া। এখানে ব্রিঙ্গিং গভর্নমেন্ট অ্যান্ড পিপল ক্লোজার কে লিখেছেন, এখানে রামা চন্দ্রন লিখেছেন। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া কত র্যাঙ্ক করেছে হ্যাপিনেস রিপোর্টে, 139, এটি তো পড়ে ফেললাম তানজানিয়ার। আচ্ছা, ব্রিঙ্গিং গভর্নমেন্ট পিপল ক্লোজার এটাও পড়ে ফেললাম। সো এভাবেই কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো। অ্যানশিয়েন্ট হিস্ট্রির একটি রিভিশন সিরিজ তোমাদের জন্য মেন্স লেভেলে আসছে, তোমরা যদি মনে করো তোমরা আমাদের সাথে কানেক্টেড থেকে এই কোর্সে পার্টিসিপেট করতে পারো এবং আমাদের হিস্ট্রি থ্রু দি ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমরা এখানে কাভার করব। ইচ অ্যান্ড এভরিডে আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকা, নিউ কোর্সের মাধ্যমে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ, টাটা।